হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য দুটো প্রাইভেট চাকরির খবর নিয়ে চলে এলাম কোনো চার্জেস কোনো টাকা কাউকে দিতে লাগবে না তোমরা ফোন করে আবেদন করতে পারবে এবং কোনো টাকা পয়সা না দিয়ে তোমরা চাকরিতে সরাসরি জয়েন করতে পারবে তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এখানে স্টেপ বাই স্টেপ আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব কোম্পানির নাম কি রয়েছে এবং তোমরা চাকরিটি পেলে কত টাকা বেতন পাবে ডিউটি টাইম কি রয়েছে স্টেপ বাই স্টেপ এ টু জেড আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব এবং ভিডিওর মধ্যে এইচআর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তোমরা সরাসরি এইচআরকে কল করে অথবা নিজের বায়োডাটা সেন্ড করে চাকরির জন্য আবেদন করতে পারবে তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো তো এখানে প্রথমে এক নাম্বার যে চাকরি হয়েছে সেটা তোমরা অনেকশিন দেখতে পাচ্ছ মিশো কোম্পানিতে চাকরি দু হাজার তেইশ মিশো কোম্পানিতে নিয়োগ চলছে যেখানে ছেলেরা আবেদন করতে পারবে এবং মেয়েরাও আবেদন করতে পারবে চাকরির জন্য কোনো চার্জেস কোনো টাকা কাউকে দিতে হবে না তো ভিডিওটিকে ভালো করে প্রথম থেকে শেষ অব্দি দেখার রিকোয়েস্ট রইল তো দেখতে পাচ্ছ এখানে কোন পোস্টের নিয়োগ চলছে তো এটা তোমাদের ওয়্যার হাউসে কাজটা হবে ওয়ার হাউসে কী কাজ করতে হয় সেটা তোমরা সকলে জানো যারা জানো না তারা ভালো করে শুনে নাও এখানে প্যাকিং পিকিং স্ক্যানিং এবং লোডিং আনলোডিং এ সমস্ত পোস্টে ভ্যাকেন্সি রয়েছে তো তোমরা যারা লোডিং এবং আনলোডিংয়ের কাজ করবে না তারা প্যাকিং পিকিং স্ক্যানিং এ সমস্ত কাজ করতে পারো লোডিং আনলোডিংয়ের কাজও এখানে রয়েছে যেখানে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এইট পাস হলে তোমরা করতে পারবে লোডিং আনলোডিংয়ের কাজটা তো প্যাকিং পিকিং স্ক্যানিং কাজ করার জন্য কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা আমরা দেখে নেবো তো এখানে জব লোকেশন কি রয়েছে কোন লোকেশানে নিয়োগ চলছে তো দেখতে পাচ্ছ এখানে হাওড়া লোকেশানে নিয়োগ চলছে হাওড়া যে মিশর ওয়ার হাউস রয়েছে সেই ওয়ে হাউসে তোমাদের কাজ হবে তো ওয়ে হাউস বলতে তোমরা কী বুঝতে পেরেছো ওখানে প্যাকিং পিকিং এই সমস্ত কাজ হয়ে থাকে তো তোমরা যারা মিশোর প্রোডাক্ট অনলাইনে অর্ডার করো তো সেই যে প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টটা নিশ্চিত কোনো জায়গাতে প্যাকিং পিকিং হচ্ছে তো সেই প্যাকিং পিকিং তোমাদেরকে কাজটা করতে হবে ওয়ে হাউসে মিশোর প্রোডাক্ট তো এটাই রয়েছে কাজ শিক্ষাগত যোগ্যতা টেন পাস টুয়েলভ পাস হয়ে থাকলে আবেদন করা যাবে মিনিমাম এইট পাস করে থাকলে এখানে ভ্যাকেন্সি রয়েছে তো ডিউটি টাইম কি রয়েছে এখানে ডিউটি টাইম কতক্ষণ তোমাদের কাজ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ ন ঘন্টা কিন্তু শিফটিং ডিউটি রয়েছে ডে ডিউটি এবং নাইট ডিউটি হয়ে থাকে হাউসে তোমাদের এখানেও কিন্তু ন ঘন্টা ডিউটি থাকবে ডে নাইট নিয়ে তো এখানে স্যালারি কত টাকা পাবে এখানে মান্থলি তোমরা দশ হাজার টাকা বেতন পাবে প্রতি মাসে দশ হাজার টাকা বেতন পাবে পি এফ এবং ইএসআইয়ের কোনো এখানে ব্যবস্থা নেই পি এফ ইএসআই তোমরা পাবে না তো দশ হাজার টাকা তোমরা নিজেরা কাজ করতে চাও নিট স্যালারি রয়েছে দশ হাজার টাকা নিয়ে তোমরা যদি কাজ করতে চাও থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই যদি করতে চাও যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারের মধ্যে তোমরা সরাসরি কল করে আবেদন করতে পারো দ্বিতীয় নাম্বারে যে চাকরি রয়েছে সেটা হচ্ছে বন্ধন ব্যাংকে বন্ধন ব্যাংকে তোমাদের চাকরিটা হয়ে থাকবে তো বন্ধন ব্যাংকে কোন পোস্টে নিয়োগ চলছে কি স্যালারি রয়েছে এবং কোন কোন লোকেশানে নিয়োগ চলছে সব কিছুই আমরা ভিডিওতে দেখে নিচ্ছি তো এখানে বন্ধন ব্যাংকে নিয়োগ চলছে তো কোন পোস্টে নিয়োগ চলছে এখানে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে টিম মেম্বার পোস্টে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তো এখানে ফোন ব্যাংকিং এর কাজ কিন্তু থাকবে টিম মেম্বার ফোন ব্যাংকিং পোস্টে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে তো বন্ধন ব্যাংকে তোমরা যারা চাকরি করতে চাও তোমাদের ব্যাংকে চাকরি করার স্বপ্ন রয়েছে ভালো স্যালারি নিয়ে চাকরি করার স্বপ্ন রয়েছে তাহলে ভিডিওটিকে অবশ্যই ভালো করে একটু দেখে নাও তো এখানে ফোন ব্যাংকিং পোস্টে ভ্যাকেন্সি আছে যেখানে ছেলেরা এবং মেয়েরা সকলেই চাকরিটির জন্য আবেদন করতে পারবে তো ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স মানে কাজের অভিজ্ঞতা যাদের আছে তারা তো আবেদন করতে পারবে এবং যাদের কাজের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে কোনো অসুবিধা নেই এবং কোনো চার্জেস কোনো টাকা কাগজ দিতে হবে না কোনো ফর্ম ফিল আপ করার দরকার নেই তোমরা সরাসরি এইচআর মাধ্যমে আবেদন করতে পারবে তো এখানে এজ লিমিট কি চাওয়া হয়েছে বয়সের ক্ষেত্রে এখানে কুড়ি থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়সটা চাওয়া হয়েছে এখানে আঠেরো বছর থেকে কিন্তু নেওয়া হচ্ছে না এখানে কুড়ি থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা এই ফোন ব্যাঙ্কিং পোস্টে আবেদন করতে পারবে সেটাও আবার নিজের ব্রাঞ্চে চাকরি পাওয়ার একটা সুযোগ রয়েছে তো শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এইচএস পাস যদি করে থাকো তাহলে আবেদন করতে পারবে এখানে কিন্তু টেন পাস হলে আবেদন করা যাবে না এখানে এইচএস পাস কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশানটা চা হয়েছে তো স্যালারি কত টাকা পাবে তোমরা প্রতি মাসে এখানে মান্থলি স্যালারি পেয়ে যাবে পনেরো হাজার টাকা স্টার্টিংয়ে স্টার্টিংয়ে তোমাদের এখানে পনেরো হাজার টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে এই ফোন ব্যাঙ্কিং পোস্টে টিম মেম্বার ফোন ব্যাঙ্কিং পোস্টে পনেরো হাজার টাকা তোমাদের স্যালারি থাকছে তো এবারে আসছি কোন কোন লোকেশনে নিয়োগ করা হচ্ছে দেখো এখানে কোন কোন লোকেশনে নিয়োগ করা হচ্ছে সেটা কোনো মেনশন করা নেই তবে তোমাদের ইন্টারভিউ ডেট এবং কোথায় ইন্টারভিউ হবে সেটা কিন্তু এইচআর ডিপার্টমেন্ট থেকে জানিয়ে দেওয়া হবে তবে তোমাদের লোকেশন রয়েছে এখানে পশ্চিমবঙ্গের যে কোনো বন্ধন ব্যাংকের ব্রাঞ্চে তোমাদের পোস্টিং হতে পারে সেটা তোমাদের নিজের লোকেশানেও হতে পারে তাই বন্ধন ব্যাঙ্কে আমি বলতে চাই তোমরা বন্ধন ব্যাঙ্কে যারা চাকরি করতে চাও অবশ্যই কিন্তু অ্যাপ্লাইটা করে দিও নিজের লোকেশানে নিজের ব্রাঞ্চে কিন্তু একটা চাকরি পাওয়ার সুযোগ রয়েছে সেটা আবার একটা ভালো চাকরি রয়েছে তাই বন্ধুরা তোমরা যারা যারা বেকার বাড়িতে বেকার বসে রয়েছো ভাবছো কোনো কোম্পানিতে চাকরি করব তাহলে তোমরা এই ব্যাঙ্কে চাকরি করতে পারো বন্ধন ব্যাংকের মতন ভালো একটা ব্যাঙ্কে চাকরি করতে পারো ফোন ব্যাঙ্কিং পোস্টে তো আবেদন করবে কিভাবে তো একটা এচ ডাইরেক্ট মেইল আইডি দেওয়া রয়েছে সেই মেল আইডির মধ্যে তোমাদেরকে নিজের রিজিউম অর্থাৎ বায়োডাটা ভালো করে বানিয়ে অবশ্যই মেনশান করে দেবে সেন্ড করার সময় টিম মেম্বার ফোন ব্যাঙ্কিং পোস্টে তোমরা আবেদন করতে চাইছো সেটা অবশ্যই মেনশান করে দিও তাহলে আবেদন প্রক্রিয়া তোমাদের কমপ্লিট হয়ে যাবে মোবাইল নাম্বার এবং মেল আইডি তোমরা সিবিতে ঠিকঠাকভাবে অ্যাটাচ করে দেবে তাহলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমাদের কোথায় এবং কবে ইন্টারভিউ ডেট রয়েছে বোঝা গেছে এ হচ্ছে আবেদন প্রক্রিয়া সিলেকশান প্রসেস কিন্তু এখানে ইন্টারভিউ এবং তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে সিলেকশান করা হবে কোনো এক্সাম দিতে হবে না তো এই ছিল বন্ধুরা দুটো চাকরির খবর যদি ভিডিওটিকে উপকৃত মনে হয় অবশ্যই একটা লাইক করো এবং কি চাকরির খবর পেতে চাও কোন জেলায় চাকরির খবর পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তো দেখা যাচ্ছো পরবর্তী নতুন একটা ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে